তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আচমকাই লেখা ছেড়ে দিলেন টানা তিন বছর কিচ্ছু লিখলেন না অথচ সাহিত্যিক হিসেবে তিনি তখন মধ্য কগনে। পরে আত্মজীবনীতে লিখেছেন লিখতে ইচ্ছে হয় না লিখি না লেখা ছেড়েই দিলুম বাড়ি থেকে বের হওয়া বন্ধ করলাম বসে বসে ভাবি আর কাঁদি একলা কাঁদি পুজোর সময় কাঁদি রবীন্দ্রনাথের গান শুনে কাঁদি শাক্ত পরিবারের ছেলে বাড়ির বিশ্বাস মা তারার দয়ায় তার জন্ম হয়েছে তাই তার নাম রাখা হয়েছিল তারাশঙ্কর সে সময় এক সাধুকে মনে ধরল তারাশঙ্করের রক্তে আধ্যাত্মিকতা মন অশান্ত কিছুতেই যেন শান্তি পাচ্ছেন না কিসের অতৃপ্তি বুঝতেও পারছেন না আবার অথচ এরই মধ্যে রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাডেমির মতো বিখ্যাত পুরস্কার তাও কিন্তু পেয়ে গেছেন তিনি কিন্তু আনন্দ কই কিছু যেন স্পর্শ করছে না তাকে ছটফট করছে বুকের ভেতরটা কলকাতার রাস্তায় এলোমেলো ঘুরতে ঘুরতে একদিন দেখা হয়ে গেল এক সন্ন্যাসীর সঙ্গে সারাদিন সেই সন্ন্যাসী আগুন ছুঁয়ে সাধনা করেন মনে ধরল সেই সাধুকে জানলেন তার বাস কাশিতে সংসার ছেড়ে দিয়ে তার শিষ্যত্ব নেবেন ঠিক করে যেদিন আবার দেখা করতে গেলেন শুনলেন সন্ন্যাসী ফিরে গেছেন তার সন্ধানে তালাশঙ্করও রওনা দিলেন কাশি। দেখা হয়ে গেল সেই সময়ের বিশিষ্ট বাঙালি আনন্দ সুন্দর ঠাকুরের সঙ্গে কথায় কথায় তারাশঙ্কর তাকে জানালেন একটা কিছু ধরতে চেয়ে যেন ধরতে পারছি না তার জন্য আমার মনে অশান্তির কোনো শেষ নেই তা শুনে আনন্দ সুন্দরবাবু বললেন আপনার সাধনার পথ হল সাহিত্য তাকেই জীবনের সাধনা করুন শান্তি পাবেন ফিরে এলেন আবার কলকাতায় নিজের মাকে গুরু করে দীক্ষা নিলেন নিত্য পুজো চণ্ডী গীতা পাঠ চলতেই থাকল তাও যেন শান্তি মিলছে না কি যেন জীবন ছেড়ে চলেই গেছে চিরকালের মতো এমনই এক সময়ে বর্ধমানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা হাওড়া স্টেশন পৌঁছেও তিনি ট্রেনে না চেপে বসে রইলেন প্ল্যাটফর্মে দেখা হলো বহু দিনের বন্ধু ভাতৃপ্রতিম শ্রী জগদীশ ভট্টার্যের সঙ্গে ধমকি দিয়ে বসলেন তিনি এসব কি করছেন দাদা আপনার এমন আচরণে তো গোটা বাংলার মানুষ সিঁচি করছে আপনার নিন্দুকদের কথাই তো ধরুন না তাই যদি বলি তাহলে কি আপনার নিন্দুকরা যা বলতো তাই সত্যি হলো কি সত্যি হলো তারা বলে আপনি নাকি শেষ হয়ে গেছেন আর কখনো লিখতে পারবেন না এমন কথায় যেন বুকটা কেঁপে উঠল তারাশঙ্করের এবার সাহিত্যিকের অহংকারে ধাক্কা লাগলো বহুকাল পর পুজোর আর মাত্র আড়াই মাস বাকি ভেবেছিলেন কিছুই লিখবেন না আর সেই বছরই ওই অল্প সময়ে চারটে পুজো সংখ্যায় লিখলেন গল্প দেশ পত্রিকায় রাধা আনন্দবাজারে বিচারক শনিবারের চিঠিতে একটি একাঙ্কিকা আর তরুণের স্বপ্ন পঞ্চপুত্তলি প্রকাশ পাওয়া মাত্রই আবার হইচই পড়ে গেল চারিদিকে ফিরে এসেছেন তারাশঙ্কর আবার ফিরে এসেছেন আর গণদেবতার লেখক ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া শান্তি এই পোস্টটি আমি সংগ্রহ করেছি সমাজ মাধ্যম থেকে পোস্ট সৌজন্যই শ্রী বিনোদ ঘোষাল বাঙালি সাহিত্যিকদের মধ্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসটির নাম ছিল গণদেবতা সাল উনিশশো সাতষট্টি